নমস্কার দর্শক বন্ধুরা এসডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের পশ্চিমবঙ্গের অর্থাৎ একুশের বিধানসভা নির্বাচনের প্রাককালে ব্রেকিং নিউজ পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আজ কিছুক্ষণ আগেই মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করলেন অর্থাৎ তিনি স্ব ইচ্ছায় মন্ত্রিত্বের পথ কিন্তু ছেড়ে দিলেন তার পর পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে সেই বিষয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা জল্পনা তৈরি হয়েছে রাজ্য বিধানসভা যেমন এগিয়ে আসছে একুশের নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে চলেছে সেই ঘোষণার প্রাককালেই হয়তো ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে রাজ্য বিধানসভা ঘোষণা হয়ে যাবে কবে রাজ্য বিধানসভা অনুষ্ঠিত হতে চলেছে ঠিক এই একটা মুহূর্তে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের অবসর রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটা বিরাট বড়ো গুঞ্জনের সৃষ্টি করেছে দেখা যাক পরবর্তীতে কি হয় এস জি নিউজ বাংলা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এই ভিডিওটি আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং যদি ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন